আজকে সকালে প্রথম কাজ হলো ইউকো ব্যাংকে যাওয়া, আর হঠাৎ যাবার পথে চোখে পড়লো সুষমা ম্যানশন। আর সুষমা ম্যানশন মানে সুখময় জীবন, ভাই রে ভাই। কিন্তু আমার সুখের সময়টা কবে আসবে আমি নিজেই জানি না। আর এটা হলো আমাদের বিজয়রাম বাজার, যেখানে পাওয়া যায় অনেক রকম সবজি। কিন্তু সবজিতে আমার অ্যালার্জি, তাই আমার পক্ষে সব থেকে বিরক্তকর কাজ হলো সবজি মার্কেটিং করা। কি ভাবছো, মুখে কেন রুমাল, হাতে কেন গ্লাভস? একবার এই সানসেটে বাইরে বের হয়ে দেখো, বুঝতে পারবে। ভাই রে ভাই, এই সানসেটের মধ্যে অনেক কষ্টে সাইকেলে প্যাডেল করতেই জীবন শেষ। ভাই রে ভাই, কিন্তু আমি বলেছিলাম যাব ইউকো ব্যাংকে, তাহলে এসবিআই এটিএমে আমি কি করব? যাই হোক, আগে আমার বুলেটের তালাটা তো মারি। বুলেট বলে কথা, নাহলে আমার পেছনেই তালা লেগে যাবে। ভাই রে ভাই, ভেতরে ঢুকতেই মনে হলো আমি কি সাইকেল চালিয়ে দার্জিলিং এলাম না? কিন্তু না, এটা হলো এটিএম, আর এখন আমি ক্যাশ রিসিভ করে ইউকো ব্যাংকে ডিপোজিট করব। তারপর ক্যাশ রিসিভ করার পর বাইরে বের হয়ে বুলেটের তালা খুলে আমি সোজাই চলে গেলাম ইউকো ব্যাংকে। এখন সিঁড়ি বেয়ে উঠে ভেতরে ঢুকেই দেখলাম পুরো ব্যাংকটা ফাঁকা। সেটা মনে হয় জাস্ট আমার জন্যই। তবে আমার ফর্ম বাড়ি থেকেই ফিল আপ করে নিয়ে গেছিলাম, শুধু জাস্ট ক্যাশটি একবার গুনে নিয়ে ফাইনাল অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। তারপর অ্যামাউন্ট ডিপোজিট হয়ে যাবার পর আমার হাতে ছোট্ট একটি স্লিপ দিয়ে দেওয়া হলো, আর এখন এটিকে আমি বাড়ি যেয়ে আলমারিতে ভরে দেবো। তারপর হয়তো 7,000 টাকাটা 14,000 টাকা হয়ে যেতে পারে। ভাই রে ভাই, এত জার্নি করার পর এরপর একটা হাঁপ ছেড়ে বাড়ির দিকে রওনা দিলাম, আর এটাই ছিল আজকের মিনি ব্লগ।